দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা জাতীয় সংসদে প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাদের কাছে মোট ঋণের পরিমাণ ১৯,২৮৩.৯৩ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ১৬,৫৮৭.৯২ লাখ টাকা। মঙ্গলবার সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন অর্থমন্ত্রী। তিনি জানান, দেশে মোট ঋণ খেলাপির সংখ্যা ৭,৮৬,০৬৫ জন। তালিকার শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিএলসি পাওয়ার কোম্পানি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স, বিআর স্পিনিং মিলস, মাইশা প্রপার্টি ডেভেলপমেন্ট, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স অন্যতম।